আগের ভিডিওটা পজ হয়ে গেছে, তো যেটা বলেছিলাম 0.1 তোমার 10^7 এর চেয়ে কিন্তু অনেক বেশি বড়, কত গুণ বড়। দেখো 0.1 যদি তুমি 10^7 দিয়ে ভাগ করে ক্যালকুলেটারে, তাহলে দেখবে আগের বাসে 6টা 0 আসছে, তার মানে হচ্ছে 10^6, অর্থাৎ 0.1 তোমার 10^7 আছে 10^6 গুণ বেশি। অর্থাৎ আমার 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যদি তুমি নাও, মানে তুমি 1 লিটারের মধ্যে 5.85 গ্রাম, মানে খুবই সামান্য, তুমি 1 লিটার পানিতে তুমি যদি 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইডও যদি তুমি কী করো, দ্রবীভূত করো, তাহলেও তোমার ওএস মাইনাসের ঘনমাত্রার চেয়ে সিএল মাইনাসের ঘনমাত্রা কী হবে, 10^6 গুণ কী হবে তোমার বেশি হবে। তো চিন্তা করে দেখতেছ অনেক বেশি। সেখানে আমি আরও তোমাকে বলতেছি কি, 1 কেজি লবণ 5.85-এ যদি তোমার 10^6 গুণ বেশি হয়, তাহলে 1 কেজি লবণ এখন কত হবে চিন্তা করে দেখো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানে সিএল মাইনাসের ঘনমাত্রাটা অনেক বেশি, কী পরিমাণ বেশি দেখতেছো, যে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে তো তুমি যদি কি 1 লিটার পানিতে দ্রবীভূত করো, তাহলে ওই যে 1 লিটার পানি থেকে যে ওএস মাইনাসটা পাবা, 1 লিটার পানি থেকে যে ওএস মাইনাসটা তোমার আয়নিত হবে, ওই ওএস মাইনাসের তুলনায় তোমার ওই যে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের থেকে যে সিএল মাইনাসটা পাবা, সেটার ঘনমাত্রা 10^6 গুণ বেশি। তো একে তো হচ্ছে সিরিজ যে ক্লোরিন উপরে, যার কারণে ক্লোরিনের জারিত হওয়ার ইচ্ছাটা বেশি, আরেকটা হচ্ছে কি ঘনমাত্রাটা বেশি ছিল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার তড়িদ্বারের প্রকৃতি, অনেক সময় ইলেকট্রোডের প্রকৃতির উপরে নির্ভর করে। যেমন হচ্ছে তুমি যদি, আমরা যে তড়িদ্বারটা ইউজ করছিলাম প্লাটিনাম তড়িদ্বার ইউজ করছিলাম আমরা ঘাড় সোডিয়াম ক্লোরাইডে, প্লাটিনাম তড়িদ্বার ইউজ করলে তোমার এখানে এই দুইটার মধ্যে আমরা দেখছিলাম কি সোডিয়াম প্লাস তোমার কী হচ্ছিলো, ইলেকট্রন গ্রহণ করে তোমার একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছিলো, ওই হাইড্রোজেন পরমাণু পরবর্তীতে আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছিল। তো তুমি যদি প্লাটিনাম তড়িদ্বার ইউজ করো, তাহলে তোমার এস প্লাসে কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু তুমি যদি মার্কারির তড়িদ্বার ইউজ করো, মানে পারদের তড়িদ্বার তুমি যদি ক্যাথোডের মধ্যে ইউজ করো, তাহলে তোমার কিন্তু ওই হাইড্রোজেন প্লাস তখন জিতবে না, তখন তোমার জিতে যাবে কে, সোডিয়াম প্লাস আয়ন। এটা হচ্ছে একদম 3 নম্বরে, ঠিক আছে, প্রথমে ওই দুইটা আগে, তারপর হচ্ছে এটা যে তড়িদ্বার চেঞ্জ করলেও তোমার অনেক সময় যে কে তোমার ইলেকট্রনটা গ্রহণ করতেছে সেটাও কী হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে, দেখলে পাবা। এবং এখানে একটা কথা বলা আছে যে তোমার বিশুদ্ধ পানিকে তোমার তড়িৎ বিশ্লেষিত করার জন্য কয়েক ফুটে কী করা হয়, সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এটা কেন করা হয়, হয়তো এটা আগেও বলছিল যে তোমার বিশুদ্ধ পানি তোমার খুব কম পরিমাণে কী হয়, আয়নিত হয়, এমনকি বিশুদ্ধ পানির মধ্য দিয়ে তোমার কী হয় না, বিদ্যুৎও তোমার কী হয় না, প্রবাহিত হয় না, কেন বিশুদ্ধ পানি খুবই অল্প পরিমাণে তোমার কী হয়, আয়নিত হয়। ঠিক আছে, তো ওই বিশুদ্ধ পানিটাকে তোমার যদি তুমি ওখানে কী করো, সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করো, সামান্য পরিমাণে কী অ্যাসিড যোগ করছে তোমার, সালফিউরিক অ্যাসিড যোগ করছে। তো আমরা এমনিতেই দেখছিলাম যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমার কী, তীব্র তৈরি বিশ্লেষক পদার্থ, তার মানে এটা হচ্ছে তোমার অনেক বেশি পরিমাণে কী হয়, আয়নিত হয়। তো ওই পানিতে তোমার সালফিউরিক অ্যাসিড যোগ করার কারণ হচ্ছে এটাই, যেহেতু পানি তোমার আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ, তার উপর সেটা হচ্ছে বিশুদ্ধ পানি, অর্থাৎ ওখানে তোমার আয়নিত একেবারেই হয় না, যার কারণে ওখানে আমরা কী করছি, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করছি। তো এই ছিল তোমার তড়িৎ বিশ্লেষণের কথা, এবং তড়িৎ বিশ্লেষণের যে সোডিয়াম ক্লোরাইড যেটা বলছে ওইটা যদি পড়ো, এখানে তোমার একটি ইম্পর্ট্যান্ট যে জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, সেটাও তুমি বুঝবা। আচ্ছা, এখন তুমি তড়িৎ বিশ্লেষণকে তুমি কী কী কাজে লাগাইতে পারো, প্রথম হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন হচ্ছে যেমন ধরো, সাপোজ একটু আগে আমরা সোডিয়াম ক্লোরাইডটা দেখছি যে তোমার সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কী পাচ্ছি, সোডিয়াম ধাতু পাচ্ছি। এরকম হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের একটা তোমার কী বলতাম আমরা, হয়তো ওই যে আকরিক পড়ছিলাম মনে হয়, ধাতু চ্যাপ্টার মেবি ধাতু বিশুদ্ধকরণে, ওখানে কিছু একটা পড়ছিলাম কেমিস্ট্রিতে একদম লাস্টের দিকে কোনো একটা চ্যাপ্টারে, তো ওখানে হয়তো এটা দেখছিলা যে অ্যালুমিনিয়া থেকে তোমার কী করা হয়, যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তোমার অ্যালুমিনিয়ামটা বিশুদ্ধ করা হয়। তো অ্যালুমিনিয়ার সংকেত হচ্ছে মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সিজেন, Al2O3। তো অ্যালুমিনিয়ামকে যখন তুমি ওই যে তড়িৎ বিশ্লেষণ করবা, তো তড়িৎ বিশ্লেষণ করার আগে হয় অ্যালুমিনিয়ামকে কী করতে হবে, গলিত করতে হবে অথবা তোমার দ্রবীভূত করতে হবে। তো যখন তুমি এটাকে গলিত বা দ্রবীভূত করবা, তখন সেটা তোমার Al3+ আর O2- আয়ন দিবে। কয়টা Al3+ আয়ন দিবে, যেহেতু দুইটা অ্যালুমিনিয়াম সেজন্য দুইটা Al3+ আয়ন দিবে। কয়টা O2- আয়ন দিবে, যেহেতু O3 তিনটা অক্সিজেন সেজন্য তিনটা O2- আয়ন দিবে। এখন অ্যানোডিক বিক্রিয়াটা দেখো। আচ্ছা, অ্যানোডিক বিক্রিয়াটা একটু কনফিউজড লাগতে পারে 3/2 দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার
অ্যানোডে কী হচ্ছে তোমার, যেহেতু তিনটা থ্রি ও টু মাইনাস কী করবে, যেহেতু দেখো তিনটা ও টু মাইনাস তার মানে কয়টা ইলেকট্রন, তিন দুগুণে ছয়টা ইলেকট্রন, ছয়টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন ও টু হয়ে যাবে। তো যেহেতু আমার এদিকে মাইনাস দেখে না, সেই জন্য মাইনাসটাকে এ বাসে দেখায়, এই যে এভাবে প্লাস নেই। এখন একটা প্রশ্ন আসতে হবে যে এখানে থ্রি বাই টু কেন দিছে। আচ্ছা এই যে এখানে দেখো, এখানে দেখাইছিলাম না যে তোমার একটা ক্লোরিন, কিন্তু এখানে এসে হয়ে গেছে কয়টা ক্লোরিন, দুইটা ক্লোরিন। তো সমতা করার জন্য তখন তুমি সমতা কীভাবে করবা, দুইটা ক্লোরিনকে তোমার একটা বানাইতে হবে। এখন দুইটাকে আমরা কীভাবে একটা বানাইতে পারি, দুইয়ের সাথে যদি আমরা কি হাফ গুণ করি তাহলে সেটা একটা হয়। আচ্ছা ঠিক অনুরূপভাবে এখানে ছিল তোমার তিনটা, কিন্তু এখানে হয়ে গেছে একটা। তো একটা থেকে এখানে দেখো তিনটা, কিন্তু এখানে হয়ে গেছে একটা ও টু, ঠিক আছে। এই থ্রি বাই টুটাকে যদি বাদ দিই, থ্রি বাই টুটাকে যদি বাদ দিই, তাহলে এখানে ছিল তিনটা, এখানে এসে হয়ে গেছে সরি, এখানে ছিল তিনটা অক্সিজেন, কিন্তু এখানে এসে হয়ে গেছে দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন বলতেছি সরি, এখানে ছিল তিনটা অক্সিজেন, কিন্তু এখানে এসে হয়ে গেছে দুইটা অক্সিজেন। দুইটা অক্সিজেনকে তুমি কীভাবে তিনটা বানাইতে পারো, যদি সামনে তুমি থ্রি বাই টু গুণ করো। এই যে দেখো, তুমি দুইটা অক্সিজেনের সামনে যদি, যদিও এভাবে হয় না গুণ, তাও বোঝানোর জন্য যে দুইটা অক্সিজেনের সামনে তুমি যদি থ্রি বাই টু আনো, তাহলে টু টু কাটাকে এটাও তোমার কী হয়ে যায়, তিনটা অক্সিজেন হয়ে যায়। এই যে তিনটা অক্সিজেন, সেজন্যই আগে কী করছে তোমার থ্রি বাই টু আনছে। তো যে তোমার ছয়টা ইলেকট্রন যে অক্সিজেন ছেড়ে দিল, সেই ছয়টা ইলেকট্রন ওই যে টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তিন দুগুণের ছয়, ও কী করে ছয়টা ইলেকট্রন গ্রহণ করে টু অ্যালুমিনিয়াম হয়ে যায়। তো দেখছো এখানেও তোমার কী হচ্ছে, তো বিশ্লেষণ মানে তোমার জারণ, এখানে তোমার জারণ হলো ইলেকট্রন ছাড়লো, এখানে তোমার বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ করলো। এরপর হচ্ছে তোমার ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণে কী করা হচ্ছে, দেখো অনেক সময় তোমার ধাতুর মধ্যে ভেজাল মিশ্রিত থাকে, তো ওই ধাতুর ভেজালকেও তুমি কী করতে পারো, তৈরি বিশ্লেষণের মাধ্যমে ধাতুর ভেজালটা তুমি রিমুভ করতে পারো, মানে ধাতুকে তুমি বিশুদ্ধ করতে পারো। কীভাবে করবে দেখো, যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। এরপর তৈরি বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতুর দণ্ড থেকে ধাতু পায়ন দ্রবণে চলে যায়, এবং দ্রবণ থেকে ওই ধাতু পায়ন বিশুদ্ধ ধাতু দণ্ডে লেগে যায়, ফলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত বিশুদ্ধ ধাতুদণ্ড মোটা হতে থাকে। যেমন ধরো আমরা এই যে একটু আগে এখানে দেখলাম না, সোডিয়াম ক্লোরাইডটা কই, এই যে এখানে দেখো আমরা এই যে এখানে কি বলছে খেয়াল করো, এটা আমার তোমার কোনো কিছু একটা একে দেখা উচিত ছিল আমার। আচ্ছা যাই হোক, আমি বলতেছি না, বুঝলে আমাকে বলিও। আচ্ছা এখানে কি বলছে দেখো, যে ধাতুকে তুমি বিশুদ্ধ করবা ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড তুমি কী করবে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করবা। যে ধাতুকে বিশুদ্ধ করবা ওই ধাতুর একটা বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করবা, আর যেটা ভেজাল মিশ্রিত ধাতু সেটাকে তুমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করবা। তাহলে কী হয় দেখো, আমরা ওই যে সোডিয়াম ক্লোরাইড ওখানে ফিরে যাই। যেমন ধরো আমি ভেজালটাকে রাখছি এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে মানে অ্যানোডে, আর আমি একটা বিশুদ্ধকে রাখছি এখানে। তাহলে তো তুমি নর্মালি চিন্তা করো তাহলে কী হবে, আমরা জানি অ্যানোডের মধ্যে ওই ধাতুটা তোমার কী হবে, এখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা এখানে এসে তোমার কী ক্যাথোডে এসে জমা হবে। যেমন ধরো এখানে সোডিয়ামটা জমা হচ্ছিল, ঠিক অনুরূপভাবে ওখানেও তোমার একই জিনিসটাই ঘটবে। দেখো দেখো এখানে কী বলছে, এই যে দেখেন, আচ্ছা আমি একে দেখাচ্ছি, আচ্ছা আমি আঁকছি দেখো। এখানে হচ্ছে তোমার যে ধাতুটার মধ্যে ভেজাল মিশ্রিত আছে সেটাকে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগাবে, মানে সেটা হচ্ছে তোমার অ্যানোডে থাকবে। আর মানে যে ধাতুর ভেজাল মিশ্রিত, যেমন ধরো তোমার আয়রনের সাথে কী আছে, ভেজাল আছে, ওই আয়রনেরই একটা বিশুদ্ধ দণ্ড তুমি ক্যাথোডের মধ্যে রাখবা, মানে ওইটাকে তুমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে। যেমন ধরো এখানে তোমার আয়রনের সাথে ভেজাল মিশ্রিত আছে, এবং ওই যে আয়রনের সাথে ভেজাল মিশ্রিত আছে, ওই ভেজাল মিশ্রিত আয়রনটাকে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে মানে অ্যানোডে রাখলা, আর আয়রনেরই একটা বিশুদ্ধ দণ্ড, মানে আয়রনের বিশুদ্ধ দণ্ড, ঠিক আছে, যে যেটার মধ্যে কোনো ভেজাল নাই, ওইরকম একটা দণ্ড তুমি ক্যাথোডের মধ্যে রাখলা, মানে তুমি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। এখানে তোমার তৈরি বিশ্লেষ্য পদার্থ আছে, যেটা আমি আর দেখাইলাম না আর কি, অবশ্যই তৈরি বিশ্লেষ্য পদার্থ থাকতে হবে, নাহলে তোমার হবে কেমনে। এখানে তোমার তৈরি বিশ্লেষ্য পদার্থ আছে। এখন হচ্ছে যখন তুমি এখানের মধ্যে ব্যাটারির সাথে যুক্ত করবে বা কারেন্ট যখন চলা শুরু হবে, তখন কী হয়, অ্যানোডের মধ্যে আমার কী হয়, জারণ হয়, আর অ্যানোডের মধ্যে তোমার কী আছে, ভেজাল মিশ্রিত আয়রন, আয়রনের সাথে ভেজাল আছে। তো ওই অ্যানোডের আয়রনটা কী করে, তোমার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাস হয়ে এখানে দ্রবণ, ওই যে দ্রবণের মধ্যে চলে যায়, ওই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে সেটাকে আমি মানে ওই যে এ পাশে নিয়ে প্লাস করে দেখাইছি আর কি, যেহেতু জারণ বিজারণ নেগেটিভ দেখানোর নিয়ম নেই। তো
দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও কী করলো, এখানে দ্রবণের মধ্যে চলে আসলো আয়রন টু প্লাসটা। এই দুইটা ইলেকট্রন এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ক্যাথোডের কাছে আসলো। ঠিক ওই আয়রন টু প্লাসটাই, মানে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসছে, ওই আয়রন টু প্লাসটাই কী করছে আবার ওই যে ক্যাথোডের মধ্যে ওর ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এখানে আসছে না, ও কী করে আবার ওই ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আবার আয়রন হয়ে এই ক্যাথোডের মধ্যে জমা হতে থাকে। তো এভাবে এই যে এখানে ভেজালের সাথে যত মানে আয়রনগুলো আছে সবগুলো কী করে দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাস এখানে দ্রবণে চলে যায় এবং ওই ইলেকট্রনটাই দিক দিয়ে হয়ে এখানে ক্যাথোডে আসে। ওই আয়রন টু প্লাসটাই কী করে আবার এই ক্যাথোড থেকে ওই দুইটা ইলেকট্রন নিয়ে তোমার আয়রন আয়রন হয়ে মানে আয়রন ধাতু হয়ে তোমার এই ক্যাথোডের মধ্যে মানে জমা হতে থাকে, মানে ওই যে আয়রনের বিশুদ্ধ দণ্ডের মধ্যে জমা হতে থাকে, যার কারণে ক্যাথোডের মধ্যে এই যে আয়রন এসে এসে যে জমা হচ্ছে যার কারণে ক্যাথোডটা একসময় কী হতে থাকে মোটা হতে থাকে। এভাবে তোমার এই যে এখানে ভেজালের সাথে যতগুলো আয়রন মিশ্রিত আছে সবগুলো আয়রন কী হয় এভাবে আস্তে আস্তে এখানে ক্যাথোডের মধ্যে জমা হয়, এটাই এখানে তোমার বলা হয়েছে, বুঝছেন আশা করি। এ বলছি ইলেকট্রোপ্লেটিং বা তোমার তৈরি প্রলেপন, এটা হচ্ছে এই যে এখন আমি যেটা দেখাইলাম হুবহু সেম জিনিস, ঠিক আছে। আর ইলেকট্রোপ্লেটিং বা তৈরি প্রলেপন আমরা কখন করি, আমরা যেমন ধরো যখন ধাতুর ক্ষয় রোধ করতে যায় বা ধাতুর মধ্যে মরি যায়, পরে যখন যেমন ধরো লোহা তোমার বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসে লোহার মধ্যে মরিচা পড়ে, তো লোহার মধ্যে মরিচা না পড়ার কারণে না পড়ার জন্য আমরা কী করি লোহার বা ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর কী দিই, আস্তরণ দিই। কম সক্রিয় মানে সেটা তোমার নিকেল বা ক্রোমিয়াম বা সিলভার, এগুলো হচ্ছে তোমার কম সক্রিয় ধাতু, ধাতু সক্রিয়তা সিরিজের মধ্যে দেখি এগুলো অত বেশি সক্রিয় না। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে তোমার ইলেকট্রোপ্লেটিং। যেমন ধরো ইলেকট্রোপ্লেটিংটা কী, নর্মালি একটু আগে যেটা করলাম সেটাই দেখো কী হয়। তুমি হচ্ছে এটা একটা লোহার চামচ, ঠিক আছে, ওই লোহার চামচটাকে চামচটাকে তুমি সিলভারের কী দিবা প্রলেপ দিবা, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে যেখান যেটার মধ্যে এসে তোমার ওই যে আয়রন জমা হচ্ছিলো সেটাকে ক্যাথোডে রাখছিলাম না, মানে ব্যাটারি নেগেটিভের সাথে, আর যার কাছ থেকে আসতেছিল ঠিক আছে তাকে রাখছিলাম অ্যানোডে মানে ব্যাটারি পজিটিভের সাথে, ঠিক অনুরূপভাবে এখন ক্যাথোডের জায়গায় তুমি যদি একটা চামচ চিন্তা করো আর অ্যানোডের জায়গায় তুমি তো একটা সিলভার ধাতু চিন্তা করো, তাহলে একই জিনিস হচ্ছে না, এখান থেকে তোমার সিলভার আসতে থাকবে আর এখানে চামচে গিয়ে ওইটা জমা হতে থাকবে। এখানেও ঠিক সেম জিনিসটাই করছে, দেখো চামচটা ক্যাথোডে রাখলাম আর অ্যানোডে তোমার সিলভারটা রাখলাম। তো একটু আগে যেটা হচ্ছিল যে এখানে ছিল আয়রন, আয়রন কি ওই যে দুইটা ইলেকট্রন দিয়ে আয়রন টু প্লাস হয়ে দ্রবণে চলে যাচ্ছিলো, ওই যে আয়রন টু প্লাসটাই আবার এই ক্যাথোড থেকে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন হয়ে ক্যাথোডের মধ্যে জমা হচ্ছিল, ঠিক আছে, ওই দুইটা ইলেকট্রন এই যে পরিবাহীর মধ্যে দিয়ে এসে ক্যাথোডে আসতেছিল। তো এখানেও ঠিক সেমটাই হয়, দেখো কি হচ্ছে অ্যানোডের মধ্যে দেখো সিলভার কী করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার প্লাস হয়ে দ্রবণে চলে যায়, ওই সিলভার প্লাসটাই সেম সিলভার প্লাসটাই কী হয় ওই যে যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রনটা এদিক দিয়ে আবার ক্যাথোডের কাছে চলে আসলো না, ওই সিলভার প্লাসটাই তোমার ওই ক্যাথোড থেকে ওই ইলেকট্রনটা গ্রহণ করে কী হয় সিলভার ধাতু হয় এবং সিলভার ধাতু হয়ে ক্যাথোডের মধ্যে জমা হতে থাকে। তো ক্যাথোডে যেহেতু আমরা চামচ রাখছি তখন ওই সিলভারটা কী হয় চামচের মধ্যে জমা হতে থাকে এবং এভাবে তোমার চামচের উপর কী পড়ে সিলভারের প্রলেপ পড়ে। তো তুমি যদি সিলভারের প্রলেপ দিতে চাও তুমি এখানে অ্যানোডে সিলভার ইউজ করবা, তুমি যদি ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই এখানে ক্রোমিয়াম, তুমি যদি নিকেলের প্রলেপ দিতে চাই এখানে তুমি নিকেল ইউজ করবে, আর এখানে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে আমরা সিলভার নাইট্রেট ইউজ করি। তো এটাই একই রকম, ঠিক আছে, যেমন তো এখানে আয়রনটা যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাস দ্রবণে চলে যাচ্ছিল, ওই আয়রন টু প্লাসই কি আবার ক্যাথোড থেকে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন হয়ে ক্যাথোডের মধ্যে জমা হচ্ছিল, এখানে আয়রনের জায়গায় এখন জাস্ট সিলভার, ঠিক আছে, সিলভার কী করতেছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে যাচ্ছে, ওই সিলভার প্লাসটাই কী করতেছে আবার ক্যাথোড থেকে ওই যে ইলেকট্রনটা ছেড়ে দিছে সেই ইলেকট্রনটা গ্রহণ করে আবার কী হচ্ছে তোমার ক্যাথোডের মধ্যে জমা হচ্ছে। তো ইজি একদম, এবং ইলেকট্রোপ্লেটিংটা অনেক ইম্পর্ট্যান্ট আসে প্রায়, ঠিক আছে, আমরা এগুলো আরও যখন আরও অনেকগুলো উদাহরণ আছে এইগুলো না এই চ্যাপ্টারটা শেষ করি, আরও অনেকগুলো উদাহরণ আছে উদাহরণগুলো দেখলে আমরা দেখব। আচ্ছা এখানে তৈরি বিশ্লেষণে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার দেওয়া আছে, যে তোমার বিভিন্ন ধাতুর উপর যে তোমার প্রলেপন দিচ্ছে এগুলোই বলা হয়েছে আর কি। তো এগুলো একটু দেখে নিও রিডিং পড়াই যে তৈরি বিশ্লেষণ পদ্ধতি বাণিজ্যিক ব্যবহার।
আচ্ছা, জিনিসটা কিন্তু সোজা, ঠিক আছে, বুঝতে পারলে সোজা। তাও যদি না বুঝে নেই যে তড়িৎ বিশ্লেষক যেটা বলতেছি আমরা, তড়িৎ বিশ্লেষক যেটা করলাম আমরা, তো দেখলাম দুই রকম, একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক, আর একটা হচ্ছে তোমার কি গ্যালভানিক বা ভোল্টাইক বা ভোল্টা। তো পরের ভিডিওতে আমরা গ্যালভানিকটা করব। তো তড়িৎ বিশ্লেষকটা ইজি, মানে তুমি এখানে কী করতেছো, বিদ্যুৎ ব্যবহার করে তুমি কী করতেছো, রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছ, মানে বিদ্যুৎ ব্যবহার করে তুমি জারণ বিজারণ ঘটাচ্ছ। তো যেগুলো রিডিং পড়তে বললাম ওগুলো একটু দেখেন, ওগুলো না বুঝলে বলেন, আর এটা আশা করি বুঝছো তড়িৎ বিশ্লেষণটা, তাও যদি না বুঝো জানাইও, ঠিক আছে। আমরা পরে এই যে গ্যালভানিক বা ভোল্টাইক যেটা আছে ওইটা দেখে নেব। ওকে, আল্লাহ হাফেজ।